পারবো না। সময় এখন সকাল 10:30, আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 2:30, আর আমরা বাসা থেকে বের হব 11:00। তো এরই মধ্যে আমার প্রিন্স মিশারি কিন্তু সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছে, মাশাল্লাহ তাকে আজকে অনেক সুন্দর লাগছে। আর শুধু ছেলে সাজলে তো হবে না, ছেলের মাকেও তো সাজতে হবে। তো আমিও তড়ি খড়ি না, রিল্যাক্সেই সাজছি, কারণ হাতে এখনও আধা ঘন্টা সময় আছে। আর আমার আশেপাশে রয়েছে আমার আপনজন, আমার শাশুড়ি, জা, মা, ভাইয়ের বউ, বোন, আরও প্রতিবেশী অনেকে। ইতিমধ্যে আমি কিন্তু রেডি হয়ে গেছি, রেডি হই না এখনো, কিছুটা বাকি আছে। আর মাথায় একটা ফুলও গুঁজে নিলাম, যদিও এটা কাঁচা ফুল না, প্লাস্টিকের ফুল, কারণ মিশারির আব্বু ফুল খুব পছন্দ করে। তো খয়েরি রঙের ফুলে আমাকে কেমন লাগছে, ভালো তো? তো আমার শাশুড়ি বলছেন সুন্দরই লাগছে। আর সাজার শেষ পর্যায়ে কিছু গহনা পরছি, স্বর্ণের গহনা, যেগুলো আমার খুবই পছন্দের। যদিও এগুলো আমি ব্যাগেই ক্যারি করতে পারতাম, তারপর ভাবলাম যে হাতেই পরে নেই যদি এয়ারপোর্টে সমস্যা করে। যাই হোক, গয়না ঘাটি পরে তারপর কিন্তু আমি একদম রেডি হয়ে বসে থাকবো, এখন শুধু গাড়ি আসবে, উঠবো আর এয়ারপোর্টে যাব। তো সাজগোজ শেষ, সব শেষে হাতে একটা ঘড়ি পরছি, আর এই লাক্স কালার ভুরকায় আমাকে কেমন লাগছে, গর্জিয়াস নাকি সুন্দর, কমেন্ট করে জানাবেন। আর এক দেশ ছেড়ে আরেক দেশে যাব, তাও আবার স্বামীর কাছে, যদি একটু সাজগোজ না করি তাহলে কি হয়? আসসালামু আলাইকুম, আজকের স্পেশাল এবং আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি, যাব সুদূর সৌদি আরবে, ছেলেকে নিয়ে চতুর্থবারের মতো হাজবেন্ডের কাছে সৌদি আরবে যাচ্ছি। তো দোয়া করবেন সহি সালামতে যেন ওইখানে পৌঁছাতে পারি। বাড়িতে সবাইকে রেখে যাচ্ছি, মা বাবা বোন শাশুড়ি ননদ ননা যা সবাই আছে, সবাইকে খুব মিস করবো। এখনো গাড়ি আসেনি, গাড়ির জন্য অপেক্ষা করছি, আর ইতিমধ্যে আমরা কিন্তু একদমই রেডি। মেয়েদের একটা স্বভাব হলো কিছুক্ষণ পরপর আয়নার সামনে যাবে আর এটা সেটা ঠিক করবে, সব কিছু রেডি থাকলেও মনে হয় যে কি যেন বাকি রয়েছে, কি যেন অসম্পূর্ণ রয়েছে। যাই হোক, আমার কিন্তু কিছুই অসম্পূর্ণ নেই। এদিকে দেখুন, আমাদের লাগেজও কিন্তু এরই মধ্যে রেডি, তিনটা লাগেজ নিচ্ছি এবং তিন লাগেজে করে 60 কেজির উপরে মালপত্র নিচ্ছি। যদিও নিয়ম হচ্ছে দুইটা টিকেটে আমরা 60 কেজি জিনিস নিতে পারবো, কিন্তু কিছু করার নেই, জিনিসপত্র নিতে নিতে বেশি হয়ে গেছে, যদি ওইখানে না ছাড়ে তাহলে চার্জ দিতে হবে। আর এই যে হ্যান্ডব্যাগ রয়েছে, এটা হাতে রাখবো, তো নিয়ম হচ্ছে হাতে 7 কেজি করে দুজনে 14 কেজি নিতে পারবো। হাতব্যাগের জিনিসপত্র মোটামুটি বেশি আছে, বললাম না জিনিসপত্র নিতে নিতে বেশি হয়ে যায়, আর ওজনের জিনিস অল্প কয়টাই কিন্তু ওজন হয়ে যায়। তো আমার সাথে এয়ারপোর্টে যাবে
আমাদের বাড়ির লোকজন, আমার শাশুড়ি মা, মা যাইবেন আমার সাথে এয়ারপোর্ট? মা যাইব না, আর আমার যা ছোট ছোট বাচ্চা নিয়ে সে যেতে পারবে না, আর ননদ আর সবাই শ্বশুর বাড়ি, তো আমরা আমরাই যাচ্ছি। আর ননদদের কাছ থেকে তো অলরেডি বিদায় নিয়েছি, তারা সবাই এসেছিল বাড়িতে, এসে আমাকে বিদায় দিয়ে গেছে, দোয়া করে গেছে। টাটা দাও, আমি কিন্তু চলে যেতেছি, টাটা দাও, টাটা দাও, বুঝে না, এই যাই টাটা দিছে, ওকে টাটা। তো আমার ভাই বিদেশ যাওয়ার পর আমার ভাইয়ের বউ কিন্তু এতদিন আনন্দ ফুর্তিতেই ছিল, আমরা কোনো দিনও তাকে বুঝতে দেইনি যে সে একা এতটা আনন্দে রেখেছি। তো আজকে আমি চলে যাব, তারও মনে হয় মন খারাপ, সেও একা হয়ে যাবে। যাই হোক, আমার ভাই কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবে। এদিক দিয়ে আমার মায়ের দুচোখ পানিতে ছলছল করছে, মেয়ে চলে যাবে, কবে না কবে আবার দেখা হয়। আর আমার শাশুড়ি মা, উনি তো আমার যাওয়ার খবর শুনেই কান্না করেছে। যাই হোক, আজকে শেষ মুহূর্তে দুই মাকে একসাথে পেয়েছি। আর এদিক দিয়ে মিশারিকেও কিন্তু তার নানু আর দাদু খুবই আদর করছে, নাতি চলে যাবে, আর দুই মাকে কি বলবো, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। দোয়া করি আল্লাহ যেন ওনাদের সুস্থ রাখেন। গোলাগুলি করো একটু নানার সাথে। একটা দিয়ে দেন না, তো এবার নিয়ে চারবার আমরা সৌদি আরবে যাচ্ছি। আর প্রথমবার 2018 সালে যাওয়ার পর আমার শাশুড়ি মাকে সৌদি আরবে নিয়ে যাই, আমরা একসাথে উমরা হজ করি, আবার একসাথেই বাংলাদেশে ফিরে আসি। মাঝখানে দুইবার গিয়েছি, আর এবার আমার শাশুড়ি মা মনে হয় আমাকে একটু বেশিই মিস করবেন, আমার পিঠ হাতাচ্ছিলেন আর দোয়া করছেন, তোমরা ভালো থেকো, সুখে থেকো, আমার জন্য চিন্তা করো না, মিশারিকে দেখে রেখো, আরও কত কী। তো আমিও ওনাকে অনেক বেশি মিস করব। খেয়াল রাখো বাড়ি ঘর ভাই, খেয়াল রাখ, আল্লাহ।
দাদুর একটা সময় দেখো না টাটা দিয়ে দেব তো আল্লাহর নাম নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন সময় সকাল 11:45 আর আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 2:30। তো কুড়িল বিশ্ব রুট ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে পৌঁছাতে মাত্র 35 মিনিট সময় লাগবে। এই রাস্তা মিথিলা কিন্তু খুব উপভোগ করছে, কারণ সে প্রথম এই রাস্তা ধরে আসতেছে। এয়ারপোর্টের রাস্তায় প্রথমবার তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই জায়গাটাতে আসলেই না বুকের ভেতর কেমন চিপ মারে, মনে হয় কাকে যেন বিদায় দিতে হবে, আবার বুঝি কাঁদতে হবে। কিন্তু আজকে যে নিজেই আমি বিদায় হব সেটা আমি ভুলেই গেছি। হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1 দিয়ে ঢুকছি আমরা। টাইম নাই লাগে ছিল, টাইম না রুলে দেন কত নি কষ্ট হইছে। তো চলে এসেছি এয়ারপোর্টে আর আজকে মানুষের ভিড় তুলনামূলকভাবে বেশি। তো মিথিলা প্রথমবার আসলো বাংলাদেশ এয়ারপোর্টে, শামিমা এসেছে, মিথিলা এসেছে, মা এসেছে, আব্বা বাংলাদেশ এয়ারলাইন্স, বিশারি আছে, কাকা আছে। এক নম্বর টার্মিনাল দিয়ে ঢুকবো। আন্টির সাথে একটু হাক করো মিশারি, আন্টির সাথে একটু হাক করো, আন্টি একটু হাক করো, মিশারির সাথে একটু হাক করো। ও রে একটা পাপি দিয়ে দে মিশারিকে, আর আন্টির সাথে দুষ্টামি করতে পারবো না মিশারি।
তো যাই মিশারি, নানার কাছে বললা নাও। এই যে শামিমা যাই। আব্বা যাই, দোয়া করেন। তো আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর আড়াইটা, এখন বাজে প্রায় দুপুর বারোটা। তো বারোটা দিকে আমরা কাউন্টারে প্রবেশ করছি, কাস্টমে প্রবেশ করছি। আচ্ছা আচ্ছা, এ যাই বিদায় বাংলাদেশ, বিদায় আমার প্রিয়জন। তো আজকে যাবার বেলায় সবার মন খারাপ দেখে, সবার কান্নাকাটি দেখে আমারও মনটা খারাপ হয়ে গেছে। জানি না আবার কবে সবার সাথে দেখা হবে। তো দোয়া করবেন ভালোই ভালোই যেন এয়ারপোর্ট পার হয়ে বিমানে উঠতে পারি এবং সহি সালামতে সৌদি আরবে গিয়ে পৌঁছাতে পারি। আর যাওয়ার রাস্তায়ও আমার সবার কথা মনে হবে, সবার কান্না ভরা মুখটা চোখের সামনে ভেসে উঠবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।